فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি সম্মানিত ভাই, আপনি জানতেছিলেন যে সালাতুত তারাবি কোরআন দেখে পড়া জায়েজ হবে কিনা? সালাতুত তারাবিতে কোরআন খুলে সামনে রেখে দেখে যে পড়া জায়েজ হবে কিনা? সম্মানিত ভাই, নফল সালাতের ভিতরে এটা জায়েজ আছে, যদিও ফরজ সালাতের ব্যাপারে এটা জানা জায়েজ হওয়াই প্রবল। কারণ যেই বিষয়টা আমরা সাবিত করব সেটা হচ্ছে নফল সালাতের জন্য, তাই সাধারণত ফরজ সালাতের মধ্যে এটা জায়েজ হবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নাকি সূরা ফাতে আসে না দেখে পড়তে পারে না, তখন ওই ব্যক্তির জন্য অবশ্যই জরুরি হয়ে পড়বে। তখন সাধারণ অবস্থাতে ফরজ সালাতে দেখে পড়বে না, আর নফল সালাতে কোরআন দেখে পড়বে, যাতে করে কোরআন সুন্দর করে পড়তে পারে এবং ভুল না হয় এই উদ্দেশ্যে, এবং লম্বা লম্বা রাকাত লম্বা লম্বা কেরাত করার উদ্দেশ্যে এটা জায়েজ আছে। এই কথার দলিল হচ্ছে যে মজমুআ ফতোয়ার 27 খণ্ডের 27 নম্বর পৃষ্ঠাতে যে ইমাম নববী রহিমাহুল্লাহ উল্লেখ করেন, লাউকরা আল কোরআন আমিনুল মাসাফালাম তাবতুল সালাতুহু সাবাউন কানা ইয়াহফাজুহু আমলা। যদি কোরআন থেকে দেখে পড়ে সালাত তার বাতিল হবে না, যদিও নাকি তার এটা মুখস্থ থাকুক বা না থাকুক। বাল ইয়াজিবু আলাইহি যালিকা ইযা লাম ইয়াহফাজিল ফাতিহা। দেখে পড়াটা ফরজ হবে কখন? যখন ওই ব্যক্তি যে মুখস্থ সূরা ফাতিহা পড়তে পারে না, তখন ওই ব্যক্তির জন্য এটা জরুরি হয়ে পড়বে। ওয়াহাজ আল্লাযী যাকারনাহু মিন আন আল ক্বিরাআতা ফিল মাযহাবি লা তাবতুলু সালাত মাযহাবুনা ওয়া মাযহাবু মালিক ওয়া আবি ইউসুফ ওয়া মুহাম্মদ ওয়া আহমদ। এখানে একটা সূত্র অবশ্য আমাদের জানা থাকা দরকার, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর যে প্রসিদ্ধ দুই শাগরিদ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাযহাব ইমাম মালিক এবং ইমাম আহমদ রহিমাহুল্লাহর মাযহাব হচ্ছে, যদি নাকি যে কোরআন দেখে সালাতের মধ্যে পড়ে সেটা সালাত বাতিল হবে না। ওয়াসুইলা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ হাল ইয়াজুযু লিল ইমামি ফি আসনাই সালাওয়াতিল খামস আন ইয়াকরা মিনাল মাসহাফ ওয়া খাসাতান সালাতাল ফাজর লিআন্না তাতউইলাল ক্বিরাআত ফিহা মাতলুব ওয়া যালিকা মুখাফাতাল গালাতি আও নিসিয়ান। বিন বাজ রাহিমাহুল্লাহকে একটা প্রশ্ন করা হয়েছিল যে ফাঁস ওয়াক্ত সালাতের মধ্যে কোরআন দেখে পড়তে পারবে কিনা, বিশেষ করে সালাতুল ফজরের মধ্যে, যেহেতু সালাতুল ফজরের মধ্যে যে কেরাত লম্বা করাটাই হচ্ছে উদ্দেশ্য, এবং যাতে করে গলত না হয় এবং ভুল না হয়। ফা আজা বা ইয়াজুজু যালিকা ইযা দাআত ইলাইহিল হাজা। উনি উত্তর দিলেন, যদি নাকি এটা প্রয়োজন পড়ে তখন জায়েজ হবে। কামা তাজুজুল কেরাতু মিনাল মাসহাফি ফিত তারাবি লিমান লা ইয়াহফিজুল কোরআনা। যেমন যে এটা জরুরতের কারণে জায়েজ, জরুরত যেটা আমি বললাম, যদি নাকি সূরা ফাতিহা ওই ব্যক্তি যদি নাকি যে দেখিয়ে না দেখিয়ে পড়তে পারে না, দেখে পড়তে বাধ্য, তাই এটা অবশ্যই জায়েজ বলছি, এটা জরুরি হয়ে পড়ে। তবে বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, যেমন জরুরত এর কারণে অন্যান্য সালাতের মধ্যে ফরজ সালাতের মধ্যেও এটা জায়েজ, এটা বিন বাজ রহমাহুল্লাহর মতামত। যেমন তার সালাত তারাবির মধ্যে এটা জায়েজ আছে, যে ব্যক্তি এটাকে মুখস্থ পড়তে পারে না ওই ব্যক্তির জন্য। কামা তাজুজু আল কেরাআতু মিনাল মাসহাফি ফিত তারাবি লিমান লা ইয়াহফিজু আল কোরআন। যে ব্যক্তি কোরআন মুখস্থ নাই, যার কোরআন মুখস্থ নাই, ওই ব্যক্তি কোরআন দেখে পড়বে। ওয়াকাদ কানা যাকওয়ান মাওলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইউসাল্লি বিহা ফি রমাদান মিন মাসহাফ যাকারাহু আল বুখারী ফি সহিহি। যে যাকওয়ান নামক একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিল, সেই গোলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাতে ইমামতি করতেন রমজানের মধ্যে, এবং দেখে দেখে কোরআন পড়তেন। তাইলে এই হাদিস দ্বারায় উনি প্রমাণ করেন যে এটা জায়েজ আছে। তবে আমরা বলবো জমহুর বিদ্বানগণ সাধারণ অবস্থায় ফরজ সালাতের মধ্যে এটা জায়েজ মনে করেন না, যদিও বিন বাজ রহিমাহুল্লাহ শর্ত সাপেক্ষে জায়েজ বলছেন, যদি নাকি সে মুখস্থ পড়তে না পারে তখন দেখি পড়ার অনুমোদন দিছেন। আমরা বলবো সাধারণ অবস্থায় এটা জায়েজ নেই, নফল সালাতের মধ্যে মুখস্থ থাক বা না থাক, যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিষয়টি যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা জানতে পারলাম যে উনার সালাতের ইমামতি করতেন আর যাকওয়ান কোরআন দেখে দেখে পড়তেন। তাই সম্মানিত ভাই, আপনি যে এরিয়াতে বিষয়টা দেখলেন ওটারা
ওনারা অন্যায় করতেছে না, সালাতুত তারাবিতে নফল সালাতের মধ্যে কোরআন দেখে পড়তে পারবে, এটা কোনো সমস্যা নেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে প্রসিদ্ধ দুই সাকরিত ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাযহাব। আশা করি বিচার বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।